আগে কি কাজ করছো সেটা? আমরা বাজার কমিটি থেকে ছয়জন মিলে দুস্থ লোকদের বাজার বিতরণ করছি। কেন করছো? যারা অসহায় মানুষ তারা খেতে পাচ্ছে না ঠিক মতো, তাদেরকে বাজার দিয়ে যাচ্ছে। এই বাজারটা সংগ্রহ করলে কি হবে? বাজার আমরা মার্কেট থেকে নিয়ে এসেছি, আমাদের ব্যবসায় এই কাজেই আমাদের লাগে। হ্যাঁ, এর জন্য তো কিছু টাকা পয়সা লাগে। আমরা ছয়জন লোক, আমরা ছটা লোক নিজেদের হয়ে উদ্যোগ হয়ে এই দুস্থ লোকদের জন্য বিতরণ করছি। কতজনকে দিই? মোটামুটি 870 প্যাকেট হয়েছে। কাঁচা সবজি আছে, তার সাথে দুটো করে ডিম আছে। তোর নাম বলো? আমার নাম সুকুমার হালদার। তুমি কি করো? বাজার কমিটির তরফ থেকে লব দাস, বাপন সেনাপতি, তারপরে পঙ্কজ, সুনীল হালদার এবং পল্টু চন্দ্র আর কচিরাম দাস, এদের উদ্যোগে সিটিআই বাজারের থেকে এই যে সামগ্রী মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে, কারণ অনেকে চাল, আলু, ডাল অনেক কিছু দিচ্ছে টোটাল 50 নম্বর ওয়ার্ডের মধ্যে। সেই কারণে এরা একটা আলোচনা করেছে যে আমরা কাঁচা আনাজ মানুষকে তুলে দেব তাদের হাতে। সুতরাং এরা এই উদ্যোগটা আজকে নিয়েছে, প্রায় 870 জন মানুষকে এই কাঁচা বাজার তাদের হাতে তুলে দেওয়া হলো। কী কী দিচ্ছে? তার মধ্যে আছে টমেটো আছে, পটল আছে, উচ্ছে আছে, বেগুন আছে, কুমড়ো আছে, তারপরে শশা আছে, এরকম লঙ্কা আছে, এরকম 15 খানা আইটেম কাঁচা বাজার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাদের দিচ্ছে? দুস্থ মানুষ যারা আছে আজকে, এই দুস্থ মানুষ বলতে আজকে অসহায় মানুষগুলো এদিক ওদিক করছে, যারা বাজার কিনতে পাচ্ছে না অনেকে, তাদেরকে এই বাজার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা কিন্তু অসহায়ই আসছে, তারা ভিখারি নয়, তারা আমাদের এলাকার অসহায় মানুষ যারা প্রতিদিন নিত্য নৈবিত্য বাজারে আসে সারা বছর, তাদের আমরা দেখেছি। সেরকম চিহ্নিত করে আমরা এই 870 জন দুস্থ মানুষের হাতে এই বাজার তুলে দেওয়া হয়েছে। আপনার নামটা বলুন। প্রবীর রায়।